বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম অঞ্চলের কাশেম মোড় এলাকায়। এলাকা সূত্রে খবর, গত সোমবার 10:30 নাগাদ গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম অঞ্চলের কাশেম মোড় এলাকার নির্বাচনী কার্যালয় থেকে বাড়িতে গিয়েছিলেন সকল তৃণমূল কর্মীরা। সকালে ঘুম থেকে উঠে তৃণমূল কর্মীরা দেখেন নির্বাচনী কার্যালয়ের একাংশ আগুনে পুড়ে রয়েছে, পাশাপাশি বিপ্লব মিত্রের সমর্থনে লাগানো আশেপাশের কিছু ফ্লেক্স ছেঁড়া এবং কাটা রয়েছে। অঞ্চল তৃণমূল সভাপতি জানিয়েছে, রাতের অন্ধকারে বিরোধী দলের দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে। অঞ্চলের প্রেসিডেন্ট বলছি, আমাকে ফোন করে আমাদের আছে, তারা ফোন করেছে আমাকে, আমি কে বা কাহারা রাত্রির অন্ধকারে কার্যালয়টা ভাঙচুর করেছে। আচ্ছা, হ্যাঁ ভাঙচুর করেছে। তো আপনি ঘটনাস্থলে কি দেখলেন? আমি ঘটনাস্থলে দেখি যে হ্যাঁ সত্যি তাই, হ্যাঁ আমাদের কার্যালয়ের কাশিমোড় বাজারে এসে দেখতেছি যে কার্যালয়টা ভাঙচুর করেছে। কি 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 আমাদের যে ওই যে কাপড়ের যে ফিস্ট কাপড়ের যে ইয়াগুলো ছিল ওই হ্যাঁ মানে ছিঁড়ে দিয়েছে, এবং আমাদের যে প্রার্থীর ব্যানার সেই ব্যানারটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, এতে আপনারা কোনো প্রশাসনিক দপ্তরে? আমরা থানায় ফোন করেছি, হ্যাঁ থানায় ফোন করেছি, থানা অলরেডি চলে আসবে, হ্যাঁ থানা দেখে বলবে কে বা কাহারা, এটা এটা হচ্ছে মানে আমাদের নিন্দনীয় ঘটনা, এটা হ্যাঁ বিজেপি বা সিপিএম চক্রান্ত করে এই কাজটা করেছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।